ইন্স্যুরেন্স পলিসি রিনিউ করতে ভুলে গিয়েছিলেন স্বপন। স্বাভাবিকভাবেই সেটি ল্যাপস হয়ে যায়। প্রিমিয়াম জমা দেওয়ার জন্য স্বাস্থ্য বিমা কোম্পানিগুলি 15 দিন থেকে 30 দিনের একটি গ্রেস পিরিয়ড দিয়ে থাকে, সেই সময়ও পেরিয়ে গিয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, কেন প্রিমিয়াম জমা দেননি স্বপন? এমন নয় যে তার কাছে টাকা ছিল না। ঘটনা হলো, গত 2 বছরে স্বপনকে হাসপাতালে ভর্তি হতে হয়নি, তাই এবার আর তিনি প্রিমিয়ামও দেননি, আর এতেই পলিসি ল্যাপস হয়ে যায়। এই ভুলের জন্য ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন স্বপন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার আরও বেশি বেশি কভারেজ প্রয়োজন। সঠিক সময়ে স্বাস্থ্য বিমা পলিসি রিনিউ করালে বয়স, স্বাস্থ্য বা লাইফস্টাইলে বদল হলেও কভারেজ পাওয়া যায়। পলিসির বয়স যতই বাড়বে ততই কমবে ওয়েটিং পিরিয়ড, আর বর্তমানে যে সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগের ক্ষেত্রে কভারেজও পাওয়া যাবে। ওয়েটিং পিরিয়ড শেষ হয়ে গেলে বয়স, মেডিকেল হিস্ট্রি বা লাইফস্টাইলে পরিবর্তনের কারণে পলিসি বাতিল হওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু গড়িমসির কারণে পলিসি বাতিল হলে ফের ওয়েটিং পিরিয়ডে শুরু হবে। প্রি এক্সিস্টিং ইললেসের ক্ষেত্রে 2 থেকে 4 বছর পর্যন্ত ওয়েটিং পিরিয়ড থাকতে পারে, ফলে দীর্ঘ অপেক্ষার পর এই সমস্ত রোগের ক্ষেত্রে পাওয়া যাবে বিমার সুবিধা। এছাড়াও একটি পলিসি বর্ষে আপনি কোনো ক্লেম না করলে কোম্পানি আপনাকে নো ক্লেম বোনাস দেয়, যা বার্ষিক 5 থেকে 50% পর্যন্ত হয়ে থাকে। এর মাধ্যমে মূল বিমা রাশি অর্থাৎ সাম ইনসিওরড 100% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। সঠিক সময় পলিসি রিনিউ না করালে এবং সেটি ল্যাপস হয়ে গেলে নো ক্লেম বোনাসের সুবিধা পাওয়া যায় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হওয়ার আশঙ্কাও বাড়ে, ফলে নতুন পলিসি কিনতে হলে আগের তুলনায় বেশি প্রিমিয়াম দেওয়া হতে পারে। একটা নির্দিষ্ট সময়ের পরে স্বাস্থ্য পরীক্ষা না করে বিমা কোম্পানি কোনো স্বাস্থ্য বিমা বিক্রি করবে না। সেক্ষেত্রে বয়স, মেডিকেল হিস্ট্রি এবং জীবনযাত্রার অভ্যাসের কারণে বিমা কোম্পানি পলিসি বিক্রির আর্জি খারিজও করতে পারে। শুধু স্বাস্থ্য নয়, আয়করের দিক থেকেও এই পলিসি বেশ কাজে। আয়কর আইনের 80D ধারার আওতায় একটি আর্থিক বছরে প্রিমিয়ামে 25,000 টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাওয়া যেতে পারে, আর অভিভাবকরা সিনিয়র হলে 50,000 টাকা পর্যন্ত কর ছাড় ক্লেম করতে পারে। স্বাস্থ্য বিমা পলিসি ল্যাপস হয়ে গেলে কর বাঁচানোর সুযোগ হাতছাড়া হবে। তবে শুধুমাত্র কর বাঁচানোর উদ্দেশ্যে হেলথ ইন্স্যুরেন্স কেনা উচিত নয়, এটি আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যে কারণে সময় থাকতে থাকতেই হেলথ ইন্স্যুরেন্স পলিসি রিনিউ করার পক্ষে জোর সওয়াল করেছেন আর্থিক বিশেষজ্ঞ বলবন্ত জৈন। তিনি বলেছেন, বিমা কোম্পানিগুলি 1 মাস আগেই প্রিমিয়াম দেওয়ার বিষয়টি মনে করিয়ে দেয়, তবে নিজস্ব রিমাইন্ডার থাকাই শ্রেয়। প্রিমিয়াম দেওয়ার জন্য শেষ দিনের অপেক্ষায় বসে থাকবেন না, পারলে 1 মাস আগেই প্রিমিয়াম দিয়ে দিন। পরিবারের চাহিদা অনুযায়ী কভার বৃদ্ধি করুন। কোনো সময় কোনো কারণে প্রিমিয়াম মিস করলে আপনি নাও কভার পেতে পারেন। সুতরাং স্বপন যে ভুলটি করেছে আপনি যেন সেই একই ভুল করবেন না। সময় থাকতে থাকতেই হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়ে দিন। এই বিষয়ে একটু অসতর্ক হলেই পলিসি খারিজ হয়ে যাবে, সেক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে পরিবারের আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।